বেজি বা নেউল সাপদ স্তন্যপায়ী প্রাণী। লোমশ শরীর নিয়ে দ্রুত চলাচল করে নেউল। দিনের বেলায় খাবার সংগ্রহ করে রাতে মাটিতে নিজেদের তৈরিকৃত গর্তে বাস করে। মাছ, হাঁস, মুরগি, অন্য ছোট প্রাণী এদের খাদ্য। ঝোপঝাড় বিশিষ্ট এলাকায় এবং বিশেষ করে গ্রাম এলাকায় দেখা যায় এদের। চটপটে ও কৌশলী এই স্তন্যপায়ীদের শরীর ও মুখ লম্বা, পা খাটো, কান ছোট ও গোলাকার আর ঝোপালো লম্বা লেজ। লোম অমসৃণ ও কুচকানো লেজ শরীরের সমান লম্বা। এরা মোটেই সর্প বিষ সহিষ্ণু নয়। চটপটে, কৌশলী ও শরীরের নিবিড় লোমের জন্যই সর্পদংশন এড়াতে পারে। নেউল তৃণভূমি ও বন সহ নানা পরিবেশে বসবাসে অভ্যস্ত। কিন্তু আশ্চর্য, একদমই অবাক হওয়ার কথা, নেউল বসবাস করছে মানুষের সাথে, একদম বাড়িতেই। খাওয়া দাওয়া থেকে বিছানায় শুয়ে পড়া সবটাই মানুষের সাথে। খুব ছোট অবস্থায় একটি নেউল বাচ্চা নিয়ে এসে পোষ মানিয়েছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলের এক পশুপ্রেমী যুবক। নেউলটির দেহ দৈর্ঘ্য বর্তমানে 28 সেন্টিমিটার। নেউল মাংসভক্ত প্রাণী হলেও পোষমানা নেউল আজ অবধি কারোর কোনো ক্ষতি করেনি বলে জানায় পশুপ্রেমী ওই যুবক। খিদে পেলে হাতে কামড় দিয়ে জানান দেয় পোষ্য নেউলটি। নেউল বাড়িতে থাকায় বিষাক্ত সাপ, বিড়াল, ইঁদুর বাড়ির আশেপাশে দেখা যায় না বলে জানায় যেখানে নেউলটি থাকে সেই বাড়ির লোকজন, অর্থাৎ নেউলটির প্রভু। ছোটবেলায় ফোর্ট বর্ধমানে পড়তে গিয়ে নেউল বাচ্চাটি এনেছিলাম, প্রায় আজ থেকে 8-9 মাস হয়ে গেল। তখন থেকে এনেছিলাম, এনে ওই নিজেদের মতো করে মানুষ করেছি। একসাথেই থাকি, একসাথেই খাওয়া দাওয়া করে, একসাথে যখন শুয়ে থাকি সেখানেও যে শুয়ে পড়ে, কোথাও কোনো অসুবিধা হয় না। একসাথেই মানে যেমন মানে কী বলবো, মানে একসাথেই থাকে আর কি। নেউল সাধারণত জঙ্গলে থাকে পোষ মানে, কিন্তু এখন ঘরে তুমি নেউলটাকে নিয়ে এসে এইভাবে মানে পোষ মানালে, কীভাবে পোষ মানছে? কীভাবে পোষ মানেছে বলতে, একে প্রথমে খাঁচা, প্রথমে খাঁচাতে রাখতাম, তারপর যেমন মাছ খায় মাছ দিতাম, তারপর দুধ দিতাম, তারপর ধীরে ধীরে যখন প্রভুকে একেবারে বলে না, প্রভুকে চিনতে পারে, এখন সেই প্রভুভক্ত হয়ে গেছে। যেভাবে প্রথমে খাঁচাতে রাখতাম, এখন ছাড়া ছাড়াই থাকে, এখন খাঁচাতে রাখি না, এখন মানে পুরো ছাড়া থাকে, একদম ঘরের মধ্যেই থাকে, ছাড়া থাকে। যখন খায় খাবার কাছে যেয়ে চুপচাপ বসে থাকে, খাবার দিই, আবার খায়, আবার ঢুকে পড়ে। নেউল বাড়িতে থাকলে কী কী সুবিধা হয়? নেউল বাড়িতে থাকলে যেমন বাড়িতে ইঁদুর থাকবে না, তাছাড়া হচ্ছে বিড়াল সবসময় আসবে না, বিড়ালকেও ভয় খায়, মানে বিড়াল নেউলকে এক কথায় ভয় খায়। তাছাড়া কুকুর ঢুকবে না, কুকুরও কামড়াতে যাবে, এরকম একটা মানে সাহসী জীব, এক কথায় সাপ তো আসবেই না। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।